Assalamualaikum. আমরা আছি এখন পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। আমরা এখন সুন্দরবনের একদম গহীনে যাচ্ছি। অপরূপ সৌন্দর্য সুন্দরবনের। ইতিমধ্যে আমরা পশুর নদী অনেকক্ষণ আগেই পার হয়ে, করম জল পার হয়ে, হারবাড়িয়াই পার হয়ে সুন্দরবনের গভীরে বনের ভিতরে প্রবেশ করছি। আমাদের দুপুরের রান্নাবান্না চলছে, রান্নাবান্না করছে সাফায়েত ভাই। সকাল থেকে পরিশ্রম করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য, অনেক কষ্ট করতেছে। দেশি মুরগি রান্না হচ্ছে। আর কি রান্না হচ্ছে সাফায়েত ভাই? দেশি মুরগি আর ডালটা একটু দেখি, আমাদেরকে একটু দেখান ডালটা একটু দেখান। এই যে ডাল রান্না হচ্ছে, চমৎকার একটা কালার আসছে ডালের। আর সাদা ভাত আছে সাথে। সাফায়েত ভাইকে হেল্প করতেছে ছোট ভাই। এই যে পাপ্পু আছে, এই যে দেখেন আপনারা, ওই যে একদম শেষ মাথা থেকে জাল, চরভাটা জাল না, চরভাটা জাল। তারা এই যে মাটির ভিতরে ভিতরে ভরে ভরে আসতেছে। পাশে আবার বড় বড় বাঁশ দিতেছে, জোয়ার আসলে তারপরে তারা এই জালটা উঠায় দিবে, ভাসের সাথে লাগাই দিবে। তারপরে আবার যখন ভাটা আসবে তখন এখানে মাছ আটকা পড়বে। এভাবে তারা, এই যে ছোট একটা নৌকা, নৌকা নিয়ে তারা এইভাবে অনেক কষ্ট করে, জীবনের ঝুঁকি নিয়ে, যে কোনো মুহূর্তে বাঘ কিন্তু আক্রমণ করতে পারে, জীবনের ঝুঁকি নিয়ে তারা মাছ ধরেন। এই যে এটা হচ্ছে আমাদের বোট। আমাদের আরেক ছোট ভাই, সে খুব কষ্ট করে আমাদের এই চালিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ই রকি, ওর নাম হচ্ছে রকি। এই খালের নাম কি? তুমি কি জানো এই খালের নাম কি? তুমি কি আসছো এখানে এর আগে কখনো? কেন ডুবতে যায় না? কেন মানে এর আগে তুমি এত ভিতরে আসতে পারো নাই? আজকে পাস দিল কেন? আচ্ছা, যদি আমরা হারায় যাই চিনবা কিভাবে? সাবধানে কিন্তু যাই হোক, কারণ ও এর আগে এত ভিতরে কখনো আসে নাই, প্রথম আসছে। হ্যাঁ, তো হারায় যাই যদি তাহলে কিন্তু একদম বিপদে পড়ে যাবো, বুঝছো? তুমি কিন্তু একদম রাস্তা চিনা চিনা যাই, ঠিক আছে? এই যে এখানে আরেকজন ঘুমাইতেছে, একটু দেখাই আমি। এই যে কি অবস্থা সাথী? আমরা কই আছি তুমি জানো? এখন এইটা তো জানি, বাগেরহাটে সুন্দরবনে, কিন্তু আমরা কত ভিতরে চলে আসছি তুমি কি জানো? এসেছি আমরা আপনার হসপিটালিটিতে মুগ্ধ। এতটুকু পর্যন্ত বন বিভাগের কোন পারমিশন থাকে না, শুধুমাত্র আপনার মধুরতে আমরা এত ভিতরে আসতে পেরেছি, জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরাফাত। আমাদের রান্না বান্না শেষ, এখন এই যে খাবার দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। মুরগিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে। সালাদ, এই যে ভাত, আমরা যেখানে খাওয়া দাওয়া করতেছি জায়গাটাও কিন্তু খুব সুন্দর, অস্থির জায়গা। যে সাথেই গোল পাতা, আর জেলেরা এই যে চর পাতা জাল বিছাইতেছে। আর এত
সুন্দর কষ্ট করে রান্না করার জন্য ধন্যবাদ জানাইতেছি আমাদের সাফাত ভাইকে সে খুব কষ্ট করেছে না পাপ্পু কষ্ট করছে কিও কষ্ট করছে পাপ্পু পাপ্পু অনেক কষ্ট করেছে ধন্যবাদ পাপ্পু ভাইয়ের জন্যই তো কষ্ট করছি ধন্যবাদ তুমি বাকি সে অসীম অসীম অনেক কষ্ট করছে ধন্যবাদ আমরা রাতেও আবার এই খাবার দিয়ে তো মনে হয় রাতেও হয়ে যাবে না ইনশাল্লাহ না হইলে পরে আরেকটা কিছু ব্যবস্থা করা যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ